আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে সাপ দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। আজকের এই দাবিটা জানাচ্ছি আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর খাব নামক গ্রন্থের দ্বিতীয় নম্বর খণ্ডের 170 নম্বর পৃষ্ঠা। স্বপ্নে সাপ দেখা, কীট পতঙ্গ দেখা, পোকামাকড় দেখা, এটা কখনো কখনো আপনার শত্রুকে বুঝিয়ে থাকে, যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। সাপ দেখার মাধ্যমে কখনো কখনো মুশরিকদেরকে, ইসলামকে, মুশরিকদের ইসলামকে ধ্বংস করে দেওয়াকে বোঝায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরাতুত তাগাবুনের আয়াত নম্বর 14, ওয়া ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। নিশ্চয়ই তোমাদের স্ত্রী সন্তানদের থেকে কোন কোন স্ত্রী এবং কোন কোন সন্তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকো। যদি কোনো ব্যক্তি সাপকে আঘাত করতে রেখে তাহলে সে পরবর্তীতে তার শত্রুকে আঘাত করতে পারবে, আর যদি সাপকে হত্যা করতে রেখে, এটা কখনো কখনো বুঝতে হবে যে শত্রু তার উপর কোনো ক্ষতি করার চেষ্টা করছে। যদি সাপের মাংস খেতে দেখে শত্রুর সরঞ্জামাদির মাধ্যমে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।